তারেক দু বছর চুপচাপ বসে থাকো, পারো তো বিলেতে লেখাপড়াতে যুক্ত হয়ে যাও, সেখানে বহুভাবে লেখাপড়া করা যায়। না কিছু না, ওই জন্য গণতন্ত্রে তো আমার বলার অধিকার আছে, আপনাদের পছন্দ আপনার। না না আপনাদের নেতা দাদা কেউ না তো বটে বটে, শুনেন একটু কথা শুনে তারপরে বললেন। তার আপনাদের আপনাদের ভালোর জন্যই কইতেছে, আপনাদের ভালোই বুঝেন না আপনারা। আমি আমারটা বুঝি না না মোটেই খজা না, আপনাদের নেতাকে বড় করতেছে বড় করতে শুনেন আপনাদেরকে। হ্যাঁ কোন কিছু কেন দায়ী হবেন না, আপনারা দায়ী হবেন কেন দেখেন। এখন আজকে যেখানে এখানেই যখন মানুষ ধর্মান্ধ হয়ে যায় তখন যে সমস্যা হয় এই ঘটনা তার প্রমাণ। আজকে বিএনপিকে জাগতে হলে আমি মনে করি জাইমাকে এই দেশে আসতে হবে, বাইরের থেকে হুকুমনামা দিয়ে হবে না। এই নানা সুযোগ আজকে সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কোনো হবে না। আজকে সেই সম্মিলিত প্রচেষ্টার জন্য আমাদের সবাইকেই এক কাতারে নেমে আন্দোলনে আসতে হবে। কিছুক্ষণ আগে এখানেও দেখলেন এক ব্যক্তির বন্দনা, এক ব্যক্তির বন্দনা জাতিকে ধ্বংসের পথে নিয়ে যায়। সুতরাং অন্য কণ্ঠস্বর রুদ্ধ করা যায় না, বিশেষত আমার মতো লোককে যাদের বয়স হয়েছে ওই ভয় দেখিয়ে জাফরুল্লাহ চৌধুরীর কণ্ঠস্বর বন্ধ করা যাবে না। আমি যেটাকে ভালো মনে করব, যেটা জাতির জন্য উপযুক্ত মনে করব, যেটা জাতির জন্য প্রয়োজন মনে করবো, সেই সম্পর্কে কথা বলেই যাব, সেটা কারো পছন্দ হোক বা নাই হোক।